কুষ্টিয়ায় মায়ের কোলে চড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত এক বছর বয়সী শিশু আকিফা মারা গেছে আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফিফার মৃত্যু হয় গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার চৌ চৌরহাস এলাকায় পথচারী মা মেয়েকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস এতে মা রিনা বেগম ও শিশু আকিফা গুরুতর আহত হয় পাশের একটি সোনার দোকানের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল ওই সময়ে আকিফাকে কোলে নিয়ে তার মা ওই বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কোনো হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে মা মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন আহত মা মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে আকিফার অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়